হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক পোস্টমর্টেমের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে নতুন স্মার্টফোনটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে অপো A16e। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, এতে করে আপনারা আমাদের লেটেস্ট ভিডিও সর্বপ্রথম পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই ধন্যবাদ। আর হ্যাঁ, আজকের ভিডিও স্পন্সর বাই গ্যাজেট সলিউশন বিডি। গ্যাজেট সলিউশন বিডিতে আপনারা পেয়ে যাবেন সকল ধরনের ফোন আর গ্যাজেট আইটেম। যদি আপনারা এই ফোনটি পারচেস করতে চান তাহলে আপনাদের জন্য রয়েছে ডিসক্রিপশন বক্সে গ্যাজেটের লিঙ্ক। তো চলুন বক্সটি আনবক্সিং করি এবং বক্সের ভিতর কী কী আছে তা আপনাদেরকে নিয়ে দেখে আসি। ফার্স্টে পেয়ে যাচ্ছি একটা মিনি বক্স, এর ভিতর কী আছে দেখি। ইউজার গাইড আর গ্যারান্টি পেপার, রয়েছে একটি সিম খোলার পিন, আর সাথে দিয়েছে একটি ব্যাক কভার। তারপর রয়েছে ফোন। ওয়াও, ফোনটির কালার অনেক সুন্দর। তো ফোনটা আমরা সাইডে রাখছি, ফোন নিয়ে একটু পরে কথা বলবো। 10 ওয়াটের একটি অ্যাডাপ্টার, সাথে রয়েছে একটি কেবল। এই ছিল বক্সের ভিতরে। ভালো লেগেছে আমার, সব থেকে বেশি ব্যাক কভার পেয়েছি। তো এখন চলো আমরা ফোনটি সম্পর্কে জেনে আসি। ফোনটির ব্যাক প্যানেল গ্লোসি, ব্যাক প্যানেল ফিঙ্গার প্রেস করে, সাথে স্প্রাচ করার প্রবণতা বেশি থাকে, তার জন্য একটা ব্যাক পলি ইউজ করার জন্য পরামর্শ দেওয়া হলো। প্রায় 14,000 টাকা ফোনে ফিঙ্গার স্ক্যানার না থাকায় খুব বেশি হতাশা করেছে। ত্রিকুটি হিসাবে রয়েছে শুধু ফেস লক। ফোনটির ডান দিকে রয়েছে ভলিউম বাটন অ্যান্ড পাওয়ার বাটন, আর বাম দিকে রয়েছে সিম ট্রে, যাতে দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ। আর নিচের দিকে রয়েছে ইউএসবি টাইপ চার্জিং পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, স্পিকার গ্রিল, প্রাইমারি মাইক্রোফোন, নয়েজ ক্যান্সেলেশন দেওয়া হয়নি। ফোনটির থিকনেস ছিল 8.4 মিলিমিটার আর ওজন ছিল 189 গ্রাম। ক্যারি করতে তেমন একটা প্রবলেম ফেস হবে না। সামনে থাকছে 6.5 ইঞ্চি ডিসপ্লে, যাতে নচের মাধ্যমে হাউজিং করা হয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর এই টিপিক্যাল ব্রাইটনেস 480 নিটস পর্যন্ত, তাই আউটডোরে ডিরেক্ট সানলাইটের ডিসপ্লে প্রবলেম ফেস পাবেন, তবে ইনডোর ভেজিটেবল ঠিক আছে। যাই হোক, এটি একটি HD+ ডিসপ্লে যার রেজুলেশন 780x1600 পিক্সেল। পিক্সেল রেঞ্জ এটি অনলি 269। ডিসপ্লেতে যে কোনো কিছু ভিডিও প্লে করলে শার্পনেসের ঘাটতি পাবেন, তবে কালার কোয়ালিটি ভালো ছিল। ডিসপ্লে প্রোটেকশন করার জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভার্সন 3A প্রোটেকশন। এবার আসি ক্যামেরা। ফার্স্টে পেয়ে যাচ্ছি মেইন ক্যামেরা 30 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f2.2। ফোনটি প্রাইমারি ক্যামেরা নিয়ে তোলা ছবিগুলো শার্পনেসে ঘাটতি পাবেন। ডেলাইটের ছবিগুলো কালারগুলো ঠিকঠাক ছিল না, বাজেট অনুযায়ী ক্যামেরা পারফরমেন্স ভালো পায়নি তেমন একটা। 14,000 বাজেটের ফোনে প্রোটেক্ট তোলার কোনো অপশন নেই। লো লাইটের ছবিগুলো ছিল ভালো, ডিটেলস কালার শার্পনেসে ঘাটতি ছবিতে পাচ্ছেন। ফোনটিতে সেলফি তোলার জন্য রয়েছে 5 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f2.4। ডেলাইটের ছবিগুলো ভালোই লেগেছে, বাজেট বিবেচনা করলে কালার কোয়ালিটি ভালোই বলবো। স্ক্রিনটা আর্টিফিশিয়াল করে সব মিলিয়ে সেলফি পারফরমেন্স খুব বেশি খারাপ বলা যায় না। এর মার্কেট প্রাইস হয়েছে 13,999 টাকা। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিরোজি P22 চিপসেট, যা 12 ন্যানোমিটার, আর জিপো হিসাবে পেয়ে যাচ্ছেন GE8320। তবে 464 দিয়ে ভালো মতো গেমস খেলতে পারবেন, তবে হাই লেভেলের গেমসগুলো খেলতে পারবেন না, যেমন পাবজি। বাট লো ডিভাইসের গেমসগুলো খেলতে পারবেন ভালো মতো, ফ্রি ফায়ার এগুলো ভালো মতো পারবেন খেলতে। তবে লং টাইম যদি 1 থেকে 2 ঘন্টার মতো আপনি গেমস খেলেন তখন একটু লেগ ফেস পাবেন। তবে যারা প্রো না, নর্মাল গেমস খেলেন, তাদের জন্য এই ফোনটি ভালো হবে। ফোনটিতে থাকছে 4230mAh একটি ব্যাটারি, আর বক্সে থাকছে 10 ওয়াটের চার্জিং। ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ভালো, চার্জ হতে টাইম লাগবে প্রায় 2 ঘন্টার মতো। 2 ঘন্টা একটু বেশি টাইম লাগলেও ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনারা পেয়ে যাবেন অসাধারণ। ফোনটির 2টি কালার রয়েছে, ব্ল্যাক অ্যান্ড ব্লু। আজকে আমরা ব্লু কালার নিয়ে রিভিউ করেছি। ফোনের সব কিছু ভালো থাকলেও এই বাজেটে চিপসেট ভালো পাইনি, সাথে সেলফি ক্যামেরা 5 মেগাপিক্সেল না দিলেও এখানে 8 মেগাপিক্সেলে দিলেও পারতো, আর ব্যাক সাইডে একটি ক্যামেরা না দিয়ে আরেকটি 2টি ক্যামেরা দিলেও পারতো। তবে সব কিছু ঠিকঠাক ছিল, চাইলে আপনার ফোনটি পারচেস করতে পারেন। আমাদের সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে, আর এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।